वालमार्ट ग्रुपेर डिजिटल पेमेंट प्लैटफर्म फोनपेर माध्यमे फ्रीते मोबाइल रिचार्जेर दिन शेष। एबार थेके मोबाइल रिचार्जेर ओपर प्रसेसिंग फी नेवा शुरू करेछे फोनपे। এই প্রসেসিং ফি মোবাইল রিচার্জের ওপর প্রযোজ্য। 50 টাকার ওপরের মোবাইল রিচার্জের ওপর প্রতি লেনদেনের ক্ষেত্রে 1 থেকে 2 টাকা হারে প্রসেসিং ফি ধার্য করেছে ফোনপে। প্রথম ডিজিটাল পেমেন্ট অ্যাপ হিসেবে ফোনপে প্রথম ইউপিআই ভিত্তিক লেনদেনের জন্য চার্জ নেওয়া শুরু করেছে, যেখানে ফোনপে ছাড়া অন্যান্য ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলি বিনামূল্যে গ্রাহকদের ইউপিআই ভিত্তিক লেনদেনের সুযোগ দিচ্ছে। এমনকি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের জন্য সংস্থাটি প্রসেসিং ফি চার্জ করছে। সংস্থার তরফে জানানো হয়েছে গ্রাহকদের 50 টাকার উপর কিন্তু 100 টাকার কম রিচার্জে 1 টাকা এবং 100 টাকার উপরে প্রতি রিচার্জের জন্য 2 টাকা হারে চার্জ করা হবে। থার্ড পার্টি অ্যাপের মধ্যে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফোনপের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। কোম্পানিটি সেপ্টেম্বরে তার প্ল্যাটফর্মে 165 কোটি ইউপিআই লেনদেনের রেকর্ড অর্জন করেছে, যা অ্যাপ সেগমেন্টের 40% বেশি শেয়ার অর্জনে সংস্থাকে সাহায্য করেছে। বাবা হোটেল, ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7086403972 এই নম্বর। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।